কি রে, কি করছিস? কি আর করবো, আমি যাই নিচে। দাঁত মাজো নি? না, দাঁত মাজো না, ব্রাশ এনেছি তোমার জন্য। ওপরে গাল মারিগো না। এনো দাঁত মাজো, এদিকে আসো। জল দিয়ে ভেজানো আছে, ঠিক আছে, খেতে চাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই দেখো, এখানে কি সুন্দর ফুল হয়েছে, দেখতেও ভালো লাগে। যে গাছগুলো আমরা বসিয়েছিলাম সেই ফুল, ঘাস ফুল, এটা সুন্দর হয়েছে দেখতে। আর এই দেখো কি সুন্দর হয়েছে অ্যালোভেরা, দারুণ হয়েছে অ্যালোভেরাগুলো। দেখি ড্রাগন গাছের কি খবর। ড্রাগন গাছগুলো হলুদ হয়ে গেছে, কিছুটা সার দিয়ে দিয়ে আমি ঠিক করেছি, পোকা লেগে গেছিলো, অনেকটাই এখন ভালো আছে। এটা তো এই গামলার মধ্যে যে গাছটা আছে সেটা আরও ভালোই আছে। আর এখানে আমি ধনে পাতা দিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ, ইঁদুরে খেয়ে নিয়েছে ধনে পাতাগুলো। অনেক ধনে পাতা বেরিয়েছিল ছোট ছোট, কিন্তু কিন্তু ইঁদুরে খেয়ে নিচ্ছে, কিছুতেই রাখতে পারছি না। আর এই ফুল গাছটা একদম ন্যাড়া হয়ে গেছে পোকা লেগে। আমি মেডিসিন দিয়েছি, তাও হয়নি, হয়তো আরও দিতে হবে। এই ড্রাগনটা ভালো হয়েছে, আর এটার ডাল ভেঙে গেছে। এই যে এটার ডাল ভেঙে গেছে, দেখো। আর এখানে ঘাস ফুল, এটাও বেশ ফুল। এই যে কাল ফুটেছিল, কেমন হয়ে গেছে। এটা একটা, এটা টাইম ফুল, টাইমে ফোটে। এখানেও একটা আছে, এই গাছটাতে এখনো ফুল আসেনি। আর এই দেখো আমাদের সজনে গাছটা হলুদ হয়ে গেছে। দেখি ছেলে মনে হয় নিচে চলে গেল, যাই। আমিও এখানে ব্রাশ এনেছিলাম, ব্রাশ দিয়ে দাঁত মাজল, কিন্তু ছাদে প্রচণ্ড রোদ। আমি দেখতে এসেছিলাম গাছগুলো কেমন আছে। এখন যাই নিচে, দেখি কি করছে সব। দেখি আবার আয়েস কি করে। কি রে, শুয়ে আছিস? ওই দই দই দে, কি করে দই 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 দই, জিম করছিস? বাহ বাহ, জিম করছিস। আর ইয়া কি অবস্থা, বিছানা? হ্যাঁ, এ কি করছিস, পাগলা মেলে উঠছিস নাকি তুই? ও কি জিম করছিস? জিম করছিস তো, দাঁড়িয়ে কর দেখি একটু। এই তো উঠে দাও, খেলে দাও। না দাও, কেটে দাও। দাঁত মেজেছিস? হ্যাঁ। আর এই বিছানা গুছা তাহলে, আবার টানে বদমাশি করা। চলো বিছানা গুছাও। না না, কে গুছাবে? তুমি। আমি খেতে দাও। আমি দেখো তোমরা শুধু সকাল হলে বলবে খেতে দাও খেতে দাও, আর বদমাশি করবে। সকালে ঘুম থেকে উঠে ছাদ থেকে ঘুরে এলো, আর এখন বলছে খেতে দাও খেতে দাও। দাঁত তো আমি মাজিয়ে দিয়েছি জোর করে, তাই তো? আর পাখির মতো পাখনা মেলে উড়ে বেড়াবে, পড়ার সময় পড়ার কথা বললেই বলবে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও। তুমি বিছানা গুছাও নি কেন? হ্যাঁ, বিছানা নি তোমার না তো কাজ, কে শুয়েছিল? আমি ওখানে শুয়েছি। না তুমি শোনি, চলো বিছানাটা গুছিয়ে নি এখন, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। কথা বলার সময় হবে না, কাজ আছে অনেক। কি খাচ্ছিস? এই তো মাংস মুড়ি।
বাবা, মাংস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিস? তো সকালে ব্রেকফাস্ট নাকি? হ্যাঁ। তুই সকালে ব্রেকফাস্ট খাচ্ছিস মুড়ি দিয়ে মাংস? বাবা, খেতে মুড়ি খেতে এত ভালোবাসিস? মুড়ি তো মানুষ খায়। তুই তো মুড়ি খেতিস না এখন? খাই। ও মানে শুধু মুড়ি খাস না, মানে তরকারি দিয়ে মুড়ি খাস? হ্যাঁ। তাহলে তোর জন্য কি ভাত করবো না? তুই মুড়ি খেয়েই থাকবি সারাদিন? ভালো, খা। আর কি বলবো, আর কি ওটা মেটে সারাদিন কিন্তু। এই যে পুঁটি মাছ ভাজা আর পার্শে মাছের ঝোল দিয়ে সবাইকে ভাত দিয়েছি, আর একজন খেতে এখনো আসেনি, খেতে দেবো, এক ঘন্টা পরে আসবে, ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে আর বলবে, চিৎকার চেঁচামেচি করবে আর বলবে কি ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, খাবো না। আর এদিকে বলবে দাও দাও দিয়ে দাও, পার্শে মাছ হয়েছে, চলো চলো ভাই এসে গেছে খেতে, বসে পড়ো, খেতে দাও খেতে দাও, আমাকে মেখে দাও। পারবো না, দাও না বাবা। আর একজন নামে বড় হয়েছে, এখনো ভাত মাখতে শেখেনি, ওকে এখনো মেখে দিতে হবে, তবেই খাবে। আর আমি এই যে ডিম, ডিম দিয়ে মুড়ি খাচ্ছি, আমি ভাত খাই না। এখনকার মতন এখানে ভিডিওটা স্টপ করছি, আবার দেখা হচ্ছে, করছি আবার খাওয়ার পরে দেখা হচ্ছে। কি হলো গাছে? এই যে গাছ হলুদ হয়ে যাচ্ছে, এটা তাও ভালো আছে, ওই দিকের গাছগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে। এই গাছটা বেশ মোটামুটি ভালো। এইটা ভালো। তুমি হয়তো দেখলো তুমি ঘুমাচ্ছিলে, তুমি হঠাৎ করে এখন উঠে পড়লে, কি করবো, ঘুম থেকে উঠে মনে পড়লো গাছগুলো জল দিতে হবে, তাই জল দিতে এসেছি। এই গাছগুলো ভালো আছে, এইগুলো তো ভালো থাকবে, এগুলো ঘাস তো। কিন্তু অ্যালোভেরা গাছগুলো, ছোটো ছোটো গাছগুলো একটু সবুজ সবুজ, কিন্তু এই গাছটা কেমন একটা হলুদ হলুদ ভাব হয়েছে। এই গাছটাও কেমন যেন একটু ঝিমিয়ে গেছে। আর তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমাদের রাস্তা খুঁড়েছে, দেখো এখনও সেই রাস্তা খোঁড়াই রয়েছে, সেই রাস্তা আর ঠিক হলো না, কবে ঠিক হবে কে জানে। আরে বাবারে মশা, আমাদের এই গাছগুলোকে তোমাদের দেখিয়েছি, দেখো গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে, এই গাছগুলো অনেকগুলো হয়ে গেছে, চারটে গাছ পুরো ভরে যাচ্ছে টপটা। কিন্তু আমার অ্যালোভেরা গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না, অ্যালোভেরা গাছগুলো কীরকম যেন, অ্যালোভেরা গাছগুলো কীরকম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে না, শুধু এই গাছটাই দেখলাম একটু বেশ মোটামুটি ঠিক আছে, এছাড়া আর কোনো গাছই সেরকম অবস্থায় নেই, সব যেন হলুদ, ক্যামেরারও ভালো বোঝা যাচ্ছে হলুদগুলো। হ্যাঁ, কেমন হয়ে গেছে না গাছগুলো, কি করা যায় বলো তো। আর এই গাছটা দেখো, এইটা যা ভালো আছে, এইটাই একমাত্র ভালো আছে, ওইটাই তো দেখলাম, এই গাছটাই ভালো আছে, আর বাকি গুলো সেরকম একটা ভালো নেই, বাকি কেমন যেন হয়ে গেছে, কেমন হয়ে গেছে, কি মেডিসিন দেওয়া যায় কে জানে, মেডিসিন না দিলে তো মনে হয় হবে না কিছু, শুধু নষ্ট হয়ে গেলে আর কি লাভ, তাই না? ভালো আছে, যেগুলো বড় হচ্ছে সেগুলো কেমন যেন আবার ভেঙে নিচু হয়ে যাচ্ছে, এই গাছটা কত সুন্দর ফল ফলে হলো, এও কেমন চুপসে গেল, সুন্দর ফল ফলে হলো কেন বুঝতে পারছি না, আমার মনে হয় ইয়েটা দিয়েছো বেশি না, সবুজটা ওটা মানে বেশি দিয়ে, ওই পচা পাতা যেটা ওটা মানে বেশি হয়ে গেছে,
না না বেশি হয়ে গেছে মানে ওইটা ঠিক আছে দেখো কিন্তু এইগুলো কেমন আছে তবু হলুদ ভাব আছে আছে কুচি ভাবটা না কি মেডিসিন মারতে হবে বলো হলো তোমার জল দেওয়া হলো হ্যাঁ জল দেওয়া হয়ে গেছে এখন জামা কাপড়গুলো তুলবো তুলে এখন নিচে যাবো চলো 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 তাড়াতাড়ি চলো ওই দেখো দূরে একখানা দেখা যাবে ওই দেখো সোজা একখানা রকেট আসছে রকেট ওই যে এখানে বসে আছে ওই তো হ্যাঁ তো রকেট কোন 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 জায়গায় নিয়ে যাওয়া হয় কোন চাঁদে নিয়ে যাওয়া হচ্ছে বা অন্য কোন উপগ্রহে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোর জন্য তো আর লোক থাকে না শুধু রকেটটা পাঠানো হয় তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ জামাকাপড় তোলা হয়ে গেছে এখন আমি নিচে যাব আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা